এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইউরোপের এক প্রকার ক্ষুদ্র গাছ। এই গাছের মূল থেকে আমাদের বেলাডোনার মাদার টিংচার তৈরি হয়। জ্বর, টনসিল, প্রদাহ, পেটে ব্যথা, মাথায় যন্ত্রণা, চক্ষু রোগ, স্ত্রী ব্যাধি ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে রোগীকে আরোগ্য করতে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই বেলাডোনার ঔষধটির যদি ড্রাগ পিকচার অঙ্কন করতে চায়, তাহলে আগে জেনে নেওয়ার প্রয়োজন যে এই বেলাডোনার রোগীদের শারীরিক গঠনটা কেমন। এটাকে বলা হয় ধাতগত লক্ষণ। তো এই বেলাডোনা রোগীদের শারীরিক গঠন হবে, রোগীরা হবে শীতকাতর, রক্ত প্রদান ধাতুর ও পিত্ত প্রদান ধাতুর। এবার নেক্সটে জেনে নেওয়ার দরকার যে এই সমস্ত রোগীদের মানসিক অবস্থা কেমন থাকে। তো বেলাডোনা রোগীদের মানসিক অবস্থা থাকে ভীরুতা ও অস্থিরতা, এই দুটোই কিন্তু থাকে। এবার আমাদের এই বেলাডোনা ঔষধটির 15টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনের জন্য এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান। মস্তিষ্ক ও স্নায়ু গ্রন্থির উপর ঔষধটির কিন্তু প্রধান ক্রিয়া। নাম্বার টুতে রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে যে এই ঔষধটি কাদের ক্ষেত্রে উপযোগী হবে। যাদের সুন্দর চেহারা, পাতলা কেশ, নীল চক্ষু, সুস্থ থাকলে রসিক ও কৌতুকপ্রিয়, অসুস্থ হলে ভয়ানক কাতর হয়ে পড়ে, এবং যারা রোগের সংস্পর্শে আসা মাত্রই বিকারগ্রস্ত হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে এই ঔষধটি উপযোগী। নাম্বার থ্রি রয়েছে কাতরতা। স্পর্শ ও শব্দ এই দুটোতেই কিন্তু বেলাডোনা রোগীদের কাতরতা রয়েছে। ফোড়া বা বাতের আক্রান্ত স্থানে অত্যন্ত স্পর্শ কাতরতা থাকে। এজন্য বেলাডোনার রোগী রাস্তা দিয়ে চলার সময় সাবধানে চলে, যাতে কেউ ধাক্কা না দেয়। এছাড়া এ রোগীরা মাথায় যন্ত্রণা ও অন্যান্য রোগে শব্দ সহ্য করতে পারে না। নাম্বার ফোরে রয়েছে জ্বালা। আক্রান্ত স্থানে প্রবল জ্বালা, বেলাডোনার যেখানেই প্রদাহ হোক না কেন, সেখানে কিন্তু জ্বালা অবশ্যই থাকবে। নাম্বার ফাইভে রয়েছে উত্তাপ ও রক্তিমা। আক্রান্ত স্থান উত্তপ্ত ও রক্তবর্ণ, বেলাডোনার রোগীরা যে রোগেই আক্রান্ত হোক না কেন, আক্রান্ত স্থান গরম ও রক্তবর্ণ থাকবেই থাকবে। নাম্বার সিক্স রয়েছে আস্মিকতা ও ভীষণতা। বেলাডোনা রোগ আস্মিকভাবে বা হঠাৎভাবে আক্রমণ করে, রোগীরা বুঝতেই পারে না যে সে রোগে আক্রান্ত হতে চলেছে, এবং রোগ বৃদ্ধি পেতে পেতে প্রচণ্ড আকার বা ভীষণ আকার ধারণ করে। নাম্বার সেভেনে রয়েছে বিকার অবস্থা। পালাতে চায়, কামড়ায়, আঘাত করে, ক্ষিপ্ত প্রায়। জ্বর বা অন্য কোনো রোগে রোগী বিকার অবস্থায় রোগী পালাতে চায়, কামড়ায়, আঘাত করে, প্রায় পাগলের মতো ক্ষিপ্ত হয়ে যায়। ভয়ানক অত্যাচার করে রোগীরা, মুখমণ্ডল রক্তবর্ণ হয় এবং করোটিড স্নায়ুদণ্ডে কিন্তু লাফাতে থাকে। নাম্বার এইটে রয়েছে বেদনার প্রকৃতি। শুয়ে থাকলে বেদনা বৃদ্ধি পায়, বেদনা হঠাৎ আসে আর হঠাৎ চলে যায়। এই হচ্ছে বেলাডোনার রোগীদের বেদনার প্রকৃতি। কানে, চোখে বা অন্য কোনো স্থানে ব্যথায় রোগী শুয়ে থাকতে পারে না, তাতে কিন্তু যন্ত্রণা বৃদ্ধি পায়। যদি রোগীরা শুয়ে থাকে তাহলে কিন্তু যন্ত্রণা বৃদ্ধি পায়, এবং ওই বেদনা হঠাৎ আসে, হঠাৎ যায়, কোনো নির্দিষ্ট টাইম ধরে থাকে না, হঠাৎ আসবে আবার হঠাৎ চলে যাবে। নাম্বার নাইনে রয়েছে নিদ্রা। নিদ্রা আসে কিন্তু রোগীরা কিন্তু ঘুমোতে পারে না। চোখ বন্ধ করলে ভূত, প্রেত, বিকট মূর্তি, জীবজন্তু ইত্যাদি বিভীষিকা দর্শন করে। নাম্বার টেনে রয়েছে মাথা। দপদপানি বেদনাযুক্ত, করোটির ধমনী লাফাতে থাকে, মুখমণ্ডল রক্তিমবর্ণ হয়ে যায়। নাম্বার ইলেভেন রয়েছে জিভ, সাদা, তার মধ্যে লাল বর্ণের ছোটো ছোটো ফুসকুড়ি থাকে।
নাম্বার 12 রয়েছে গ্রন্থি। টনসিল ফুলে টকটকে লাল হয়, তাতে যন্ত্রণা থাকে, সঙ্গে মাথা ব্যথা, জ্বর, কাশি ইত্যাদি উপসর্গগুলো থাকে। নাম্বার 13 পাকস্থলী, স্পর্শ সহিষ্ণু ব্যথা, হাঁটার সময়ে বা অন্য কোনো কাজের সময় ঝাঁকি লাগলে রোগীর ভয়ানক কষ্ট হয়, পেটে কিন্তু ভয়ানক কষ্ট হয়। নাম্বার 14 রয়েছে স্ত্রী রোগ, রোগিণী মনে করে যৌনি পথ দিয়ে পেটের সমস্ত যন্ত্রগুলি বের হয়ে পড়বে, তৎসহ কোমর ভেঙে যাওয়ার মতো কিন্তু ব্যথার অনুভব করে। নাম্বার 15 হচ্ছে বৃদ্ধি উপশম, বেলাডোনার সমস্ত রোগ ব্যাধিগুলো স্পর্শ সঞ্চালনে দিন বা রাত্রি তিনটার সময় বৃদ্ধি পায় এবং বিশ্রামে ও উষ্ণ গৃহে কিন্তু আরাম বোধ করে বা উপশম হয়। এছাড়াও বেলাডোনার 8টি অসাধারণ লক্ষণ রয়েছে। নাম্বার 1 রয়েছে রোগী যুদ্ধ সম্বন্ধে আলোচনা করে। নাম্বার 2 রয়েছে ঘুমের মধ্যে লাথি মারে। নাম্বার 3 রয়েছে বিকারে কুকুরের ন্যায় চিৎকার করে। নাম্বার 4 রয়েছে চুল কাটালে সর্দি ও ডায়রিয়া হয়। নাম্বার 5 রয়েছে নিজের চুল টানতে ইচ্ছে করে, অনেক সময় এই বেলাডোনা রোগীরা নিজেরাই নিজেদের চুল ধরে টানে, কাশির পূর্বে রাগ হয়। নাম্বার 7 রয়েছে প্রশ্নের জবাব দেয় বোকার মতো, আমাদের এই আর্সেনিকাম অ্যালবামে কিন্তু রোগীরা এই প্রশ্নের জবাব ডাক্তারবাবুদের এই বোকার মতোই দেয়। নাম্বার 8 রয়েছে গরম খাদ্য গলায় ব্যথা বৃদ্ধি হয় কিন্তু ঠান্ডা খেলে উপশম হয়। এই যে আমি আপনাদের 15টি প্রধানতম লক্ষণ এবং 8টি অসাধারণ লক্ষণের কথা বললাম, যদি এর মধ্যে মোস্ট অফ লক্ষণ আপনার রোগীর মধ্যে বর্তমান থাকে তবে সেটা যতই কঠিন ব্যাধি হোক না কেন সেই রোগ আরোগ্য করতে বেলাডোনা সম্পূর্ণই সক্ষম। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।